জোহার নমস্কার বন্ধুগণ আবারও খবরের শিরোনামে ভিল সম্প্রদায় হ্যাঁ বন্ধুগণ তোমরা হয়তো বেশ কিছুদিন আগে দেখেছো যে আবারও কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে এই ভিল জনজাতির মানুষেরা তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। ভিল জনজাতির মুখ্যত দাবি কি রয়েছে কেন তারা গত আঠেরোই জুলাই মানগড় ধামে এক বিশাল যে জমায়েত সেই জমায়েত করেছিলেন चलो राजस्थान सहित मध्य प्रदेश गुजरात और महाराष्ट्र से लाखों की संख्या में भील समाज के लोग बांसवाड़ा तो में जिले के ऐतिहासिक मानगढ़ धाम पर भील प्रदेश मुक्ति मोर्चा ने सांस्कृतिक महारैली का आयोजन किया अलग भील प्रदेश बनाने को लेकर जय जोहार और जय भील प्रदेश का जयकारा लगाते हुए हुकार हर साल मानगढ़ धाम पर भील प्रदेश की मांग और जनसंख्या के अनुपात में आरक्षण सहित

সেই জনসমাবেশের যে আয়োজন যে আদিবাসী হুঙ্কার যে মহার্যালী সেই মহারেলির আয়োজন করা হয় এবং এখান থেকে জয় জোহার জয় ভিল প্রদেশ হ্যাঁ বন্ধুগণ এখান থেকে জয় জোহার এবং জয় ভিল প্রদেশের ঘোষণা করা হয় অর্থাৎ ভিলদের জন্য যে পৃথক রাজ্য ভিলদের জন্য যে পৃথক রাজ্য সেই পৃথক রাজ্য গঠনের যে দাবি সেই দাবিকে কিন্তু আরও সেই দাবিকে কিন্তু আরও জোরদারভাবে তুলে ধরা হয় এই হুঙ্কার মহারেলির মাধ্যমে তো চলো প্রথমে জেনে নেওয়া যাক এই ভিল সম্প্রদায় সম্পর্কে তোমাদেরকে বলে রাখি বন্ধুগণ এই ভিল সম্প্রদায় হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় জনজাতি যাদের সংখ্যা প্রায় বলা যেতে পারে সারা ভারতবর্ষ জুড়ে এগারো কোটি এবং ভিল সম্প্রদায়ের মতে তাদের জনসংখ্যা সারা ভারতবর্ষ জুড়ে এগারো কোটি প্রায় আড়াই থেকে তিন কোটি ভিল জনজাতির মানুষের বসবাস কিন্তু রয়েছে আমাদের এই পশ্চিম ভারতে কোথায় রয়েছে পশ্চিম ভারতে পশ্চিম ভারতের রাজস্থান গুজরাট তোমরা এই ছবিতে এখানে দেখতে পাচ্ছ যে সবুজ কালারের যে গাঢ় রঙের যে দাগ দেওয়া রয়েছে এখানে গাঢ় তো এই যে মূলত যে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যের যে বর্ডার এরিয়াগুলি রয়েছে এই এরিয়াগুলিতেই মূলত এই ভিল জনজাতির মানুষের কিন্তু বসবাস এখানে প্রায় ভিল জনজাতির সংখ্যা প্রায় দুই থেকে তিন কোটির মতো এখানে ভিল সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন আর এই বর্ডার এরিয়াতেই মোট যে উনপঞ্চাশটি যে জেলা সেই ঊনপঞ্চাশটি জেলা অর্থাৎ কি গুজরাট গুজরাটের কিছু জেলা রাজস্থানের কিছু জেলা এবং মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের এই চার রাজ্যের কিছু জেলাকে নিয়েই কিন্তু পৃথক যে ভিল প্রদেশ সেই পৃথক কিন্তু একটা যে রাজ্য সেই রাজ্য গঠনের দাবি জানিয়েছেন ভিল সম্প্রদায়ের মানুষেরা তাই ওনারা গত যে জুলাই অর্থাৎ গত জুলাই মাসের আঠেরো তারিখে যে মানগড় ধাম সেই মানগড় ধামে কিন্তু আদিবাসী হুঙ্কার যে মহা মহারেলি সেই মহারেলির আয়োজন করে এখানে মূলত যে ভিল ট্রাইবেল পার্টি রয়েছে এছাড়াও বাপ অর্থাৎ ভারতীয় যে আদিবাসী পার্টি এই সংগঠনগুলির ডাকে কিন্তু একটা যে বিরাট যে জমায়েত সেই জমায়েত কিন্তু আমরা দেখতে পাই এবং এখানে ভিল প্রদেশ অর্থাৎ ভিলদের জন্য যে আলাদা রাজ্যের যে দাবি সেই দাবিকে কিন্তু আরও যে জোরদার সেই জোরদার করে তোলার জন্য আরো বৃহত্তর থেকে বৃহত্তর যে আন্দোলন সেই আন্দোলনের ডাক দেওয়া হয় রাজস্থানের অন্তর্গত এই বাসবাড়ার ধামে তোমাদেরকে বলে রাখি ভিল প্রদেশের গঠনের দাবি কিন্তু আজকের নয় এই দাবি কিন্তু দীর্ঘদিনের রয়েছে ভিল সম্প্রদায়ের মানুষেরা এর আগেও কিন্তু বহুবার ভিলদের জন্য যে আলাদা রাজ্য সেই আলাদা রাজ্যের দাবিতে ওনারা কিন্তু সরাসরি যে আন্দোলন সেই আন্দোলনে নেমেছেন কখনো রাজ্য সরকার কখনো কেন্দ্র সরকার সমস্ত সরকারের কাছেই তারা দাবি জানিয়ে এসেছেন এই ভিড় রাজ্য গঠনের পেছনে কিন্তু একটা যে সুদীর্ঘ ইতিহাস সেই ইতিহাস রয়েছে তো তার জন্য আমাদেরকে যেতে হবে আজ থেকে প্রায় একশো দশ এগারো বছর আগে অর্থাৎ উনিশশো সালে হ্যাঁ বন্ধুগণ উনিশশো সালে এই যে বাসবাড়াতে যে মানগড় ধাম অর্থাৎ এই মানগড় নামক যে জায়গা রয়েছে এটা মূলত একটা যে পাহাড়ি এলাকা সেই পাহাড়ি এলাকার মানগড়ে মানগড় বলে একটা জায়গা সেখানে কিন্তু উনিশশো সালে ভিল সম্প্রদায়ের মহান সমাজ সুধারক গুরু গোবিন্দ উনি কিন্তু মানগড় ধামে এই ভিল সম্প্রদায়ের যারা আদিবাসী মানুষ রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা যে বিরাট সে জমায়েত করেছিলেন এই মানগড়ে এবং এই জমায়েতের উপর কিন্তু পুলিশ বাহিনী ব্রিটিশ তৎকালীন যারা ব্রিটিশ পুলিশ ছিলেন তারা কিন্তু গুলি বর্ষণ করেন হ্যাঁ বন্ধুগণ তারা গুলি বর্ষণ করেন এবং নির্বিচারে এখানে যে আদিবাসী ছিলেন সে আদিবাসীদের হত্যা করেন প্রায় পনেরোশোর মতো বিল সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে শহীদ হন এবং বহু বিল সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে আহত হয়েছিলেন তো এই ঘটনাটি কিন্তু হ্যাঁ বন্ধুগণ এই যে মানগড় ধামে এই যে নরসংহার এই যে হত্যাকাণ্ডের যে ঘটনা এই ঘটনাটি কিন্তু আদিবাসীদের যে জালিয়ানা বাগ সে জালিয়ানা বাগ হত্যাকাণ্ড নামে পরিচিত এই মানগড় যে নরসংহার বা মানগড় যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটি কিন্তু আদিবাসীদের ইতিহাসে কিন্তু আদিবাসীদের যে জালিয়ানা বাগ সেই জালিয়ানাবাগ নামে পরিচিত তোমরা হয়তো সকলেই জানো যে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড যেটা পাঞ্জাবের অমৃতসরে উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল হয়েছিল তো ঠিক উনিশশো উনিশ সালে হয় তো ডেটটা সম্ভবত তেরোই এপ্রিল তো ঠিক তার প্রায় ছ বছর ছয় বছর আগেই এই মানগড় ধামে কিন্তু এই বিরাট যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড ঘটেছিল তো মূলত তারপর থেকেই যে ভিল প্রদেশের ভিলদের জন্য যে আলাদা রাজ্য সেই রাজ্য গঠনের দাবি কিন্তু আরও যে জোরদার সেই জোরদার হয়ে ওঠে এখানে বেশ কিছু যারা আদিবাসী সংগঠন রয়েছেন ভিল ট্রাইবেল পার্টি এছাড়াও বর্তমানে যে সংগঠনটি দিনের পর দিন আরো বিস্তার লাভ করে আসছে ভারতীয় আদিবাসী পার্টি এই ভারতীয় আদিবাসী পার্টি থেকে কিন্তু বর্তমানে একজন সাংসদ হয়েছেন বাসবাড়া থেকে যিনি কিন্তু যে ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন হয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি চর্চায় ছিল রাজকুমার তো উনি কিন্তু এই বাসবাড়া থেকে কিন্তু এই ভারতীয় আদিবাসী যে পার্টি রয়েছে সে আদিবাসী পার্টি থেকে কিন্তু উনি এমপি হয়েছেন বর্তমানে দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে তো খবরের শিরো খবরের শিরোনামে উনি কিন্তু বারবার উঠে এসেছিলেন বহু চর্চাই ছিল এই বাসবাড়া লোকসভা কেন্দ্রটি তো উনিও কিন্তু জোরদার এই যে দাবি সেই দাবি কিন্তু জানিয়েছেন যে বিলদের জন্য যে পৃথক রাজ্য পৃথক প্রদেশ সেই প্রদেশ গঠনের দাবি জানিয়েছেন তো চলো এরপর জেনে নেওয়া যাক ওনাদের যে পৃথক রাজ্য সেই পৃথক রাজ্য গঠনের পেছনে মূলত এই ভিল সম্প্রদায়ের মানুষের যুক্তি কি রয়েছে ভিল সম্প্রদায়ের মানুষের প্রথম যে যুক্তি রয়েছে তা হচ্ছে বর্তমানে ওনাদের যে রাষ্ট্রীয় স্তর বা রাজ্য স্তরে ওনাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধির সংখ্যা খুবই কম অর্থাৎ ভিলদের জন্য যদি আলাদা অর্থাৎ ভিল প্রদেশ গঠন করা হয় তাহলে রাষ্ট্রীয় স্তরে ওনাদের যে প্রতিনিধি সেই প্রতিনিধির সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে এছাড়া তোমরা হয়তো সকলেই জানো যে ভিল জনজাতির নিজস্ব একটা ভাষা আছে নিজস্ব সংস্কৃতি আছে এই আদিবাসী সম্প্রদায়ের তো কি না রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলিতে আমরা সাধারণত দেখেছি যে বিভিন্ন জাতি জনজাতির মানুষেরা বসবাস করে যার ফলে বিভিন্ন যে আমরা বিশেষ করে যে সাংস্কৃতিক অগ্রাসন এবং বা ভাষাগত আমরা দেখি যার ফলে কি হচ্ছে না ভিল সম্প্রদায়ের যে নিজস্ব ভাষা এবং যে সংস্কৃতি রয়েছে তা কিন্তু দিনের পর দিন যে পথে এগিয়ে যাচ্ছে তাই এখানে ভিল সম্প্রদায়ের কিন্তু একটা বিরাট বড় যুক্তি রয়েছে যে যদি ভিলদের জন্য আলাদা রাজ্য গঠন করা হয় তাহলে ওনাদের যে ভিলদের যে ভাষা রয়েছে ভিল ভিলদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিটার কিন্তু আরও বেশি বিকাশ হবে হুম এবং তৃতীয় নাম্বারের সবচেয়ে বড় যে দাবি ভিলদের যদি ভিলদের জন্য যদি পৃথক রাজ্য গঠন করা হয় তাহলে এই যে ভিল আদিবাসী সম্প্রদায় রয়েছে যা বর্তমানে অনেকটাই পিছিয়ে রয়েছে যদি এই যদি ভিলদের জন্য আলাদা রাজ্য গঠন করা হয় তাহলে এই ভিল সম্প্রদায়ের মানুষেরা কিন্তু ক্রমশ এগিয়ে পড়বে অর্থাৎ সারা সম্প্রদায় যে পুরো যে সম্প্রদায় রয়েছে ভিল আদিবাসী সম্প্রদায় সেই পুরো আদিবাসী সম্প্রদায়ের যে বিকাশ সেই বিকাশ তখনই সম্ভব যখন ভিলদের জন্য আলাদা রাজ্য গঠন হবে মূলত ওনারা এই যুক্তি দিয়েছেন তো এরপর দেখার বিষয় বন্ধুগণ আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে এই ভিল সম্প্রদায় যে ভিল সম্প্রদায়ের মানুষেরা যে পৃথক রাজ্য গঠনের যে দাবি জানিয়েছেন রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে বারবার এবার দেখার বিষয় বন্ধুগণ রাজ্য এবং কেন্দ্র সরকার এই ভিল প্রদেশ গঠনের জন্য কি নীতি গ্রহণ করেন কি পন্থা অবলম্বন করেন তা কিন্তু দেখার বিষয় রয়েছে তো আর আগামী দিনে এই ভিল আন্দোলন কতটা বড় আকার ধারণ করতে পারে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে এবার রাজ্য সরকার ভিলদের জন্য যদি আলাদা রাজ্যের যে দাবি সেই রাজ্যের দাবি যদি মেনে নেই তাহলে হয়তো ভারতবর্ষের মানচিত্রে আরও একটি যে নতুন রাজ্য উনতিরিশতম যে রাজ্য সেই উনত্রিশ রাজ্যে উনতিরিশতম রাজ্যের কিন্তু জন্ম হবে তো এই ছিল বন্ধুগণ ভিল প্রদেশ গঠনের যে ইতিহাস বা বিলপদের সম্পর্কে তো চলো সকলকে জোহার জানিয়ে কিন্তু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি